নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, অবশেষে কাটল জট। মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কাটল ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্ব। সোমবার থেকে বন্ধ ছিল সিনেমা সহ সমস্ত ধারাবাহিকের কাজ। খা খা করছিল টেকনিশিয়ান স্টুডিও, দাসানি স্টুডিও সহ গোটা টলিপাড়া। পরিচালক রাহুলের ওপর নিষেধাজ্ঞা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, সেই সমস্যার সমাধান করলেন মুখ্যমন্ত্রী নিজেই। মঙ্গলবার নবান্ন থেকে মমতা নির্দেশ দেন কাউকে ব্যান করা যাবে না। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও গৌতম ঘোষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠক করেন ফেডারেশন। সৌরভ বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কোনো কিছু বন্ধ করে কোনো সমস্যার সমাধান সূত্র বের করা যায় না। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেউ কোনো ভুল করলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এদিন সাংবাদিক সম্মেলনে দেব বলেন, কোনো লড়াই বা যুদ্ধ করে নয়, কথাবার্তার মাধ্যমে সবটা হয়েছে, আমরা একটা পরিবার। সোম মঙ্গলবারের শুটিং কার্যত বন্ধ ছিল। বুধবার সকাল থেকে চেনা ছন্দ, লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরল টলিপাড়া। ভারত লক্ষ্মী স্টুডিওতে সকাল সকাল কাঞ্চন মল্লিক স্টুডিওতে পৌঁছে নিজের শুটিং করেন। অন্যদিকে শুটিং শুরু হয় ফুলকি ধারাবাহিকেরও। সূত্রের খবর, বুধবার সারেগামাপার রিয়েলিটি শো এর শুটিংও হবে। টলিপাড়ার আগের ছন্দে ফিরতে প্রত্যেকের মধ্যেই খুশির হাওয়া। একসময় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী অদ্রিজা রায়, তবে এখন টলিপাড়ার গণ্ডি পেরিয়ে জাতীয় টেলিভিশনে অভিনয় করছেন। পটল কুমার গানুয়ালা থেকে শুরু করে সন্ন্যাসী রাজা, দুর্গা দুর্গেশ্বরীর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে অদ্রিজাকে। বর্তমানে তিনি মুম্বাই গিয়ে ইমলি কুণ্ডলি ভাগ্যর মতো হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন। মুম্বাইয়ে তার এখন অনেক নাম ও প্রতিপত্তি বেড়েছে। মুম্বাই থেকে দুদিনের ঝটিকা সফরে এসে কিনে ফেলেছে নিজের মনের মতো বিএমডব্লিউ ইনফিনিটি সিরিজের গাড়ি। কালো রঙের সদ্য কেনা গাড়ির সামনে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় তাকে। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অদ্রিজা লেখেন, আমার তাড়াহুড়োয় ভরা জীবনকে হর্স পাওয়ারে পরিণত করলাম, এটাই আমার নিজের পরিশ্রমের টাকায় কেনা প্রথম গাড়ি, এবার অগুন্তি যাত্রার সাক্ষী হতে আমি রাজি। বয়স মাত্র তার 25। অদ্রিজার এই সাফল্যে খুশি তার পরিবার সহ গোটা টলিউড। মানেই ভক্তদের অগণিত ভালোবাসা। কোভিড-19 সময়কালে সোনু নিজের সম্পত্তি বন্ধক গরিব মানুষদের অনেক উপকার করেছিলেন। কোভিড কালে অভিনেতার একের পর এক পদক্ষেপ মানুষের মন ছুঁয়ে ফেলেছিলেন। তিনি একদিকে যেমন অভিনেতা, তেমনি সমাজ সেবক, সমাজকর্মী। অল্প কিছু কন্নড় ও পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন। 30শে জুলাই ছিল অভিনেতার জন্মদিন, 51 বছর পূর্ণ করলেন সোনু। অভিনেতার জন্মদিন উপলক্ষে হাজির হয়েছিলেন তার ভক্তরা, ভক্তদের সঙ্গে কেক কাটেন তিনি। সোনু জন্মদিন উপলক্ষে আপকামিং ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। ছবির নাম ফাতেয়া, যা একটি সাইবার ক্রাইম থ্রিলার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোনু সিস লেখেন, দেশের সেরা অ্যাকশন ছবির জন্য প্রস্তুত থাকুন। মুভিতে নাসিরউদ্দিন শাহ এবং জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সোনু। সিনেমাটি মুক্তি পাবে 2025 সালের 10ই জানুয়ারি। বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান বরাবরই সাজগোজে কিন্তু পটু। লুক এবং ফ্যাশন স্টেটমেন্টে নিত্য নতুন ধরনের প্রায়শই শিরোনামে থাকেন সুহানা। জোয়া আক্তার পরিচালিত আর্চি সিরিজে অভিনয় করেছেন শাহরুখ কন্যা। জয় ঘোষের আগামী ছবিতেও দেখা যাবে তাকে, সঙ্গে থাকবেন তার বাবা শাহরুখ খান। বলিউড সূত্রের খবর, সেই ছবিতে নাকি অমিতাভ বচ্চন নেগেটিভ রোলে অভিনয় করবেন। ছবির নাম দ্য কিং। সুহানা সাজগোজ বাকিদের থেকে হালকা। সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা গিয়েছে সুহানা খান পরে রয়েছেন একটি ধূসর রঙের অফ শোল্ডার বডিকন পোশাক, হাতে একটি ধূসর রঙের হ্যান্ডব্যাগ যার হ্যান্ডেলটি শার্টিং কাপড়ের। তার খোলা চুল একটি ক্লিপ, যেখানে ধাতব ত্রিভুজের মধ্যে রয়েছে ব্র্যান্ডের নাম লেখা। দেখতে সাধারণ হলেও ক্লিপটির দাম প্রায় $600, ভারতীয় মুদ্রায় যা 50,000 টাকার কাছাকাছি। আন্তর্জাতিক ব্র্যান্ড প্রাডার ক্লিপ সেটি।
কানে রয়েছে একটি হিরের দুল এবং গলায় ম্যাচিং হিরের পেন্ডেন্ট সহ সোনার চেন। ছবিটি পোস্ট করে সুহানা ক্যাপশনে কিছুই লেখেননি, শুধু একটি হার্টের ইমোজি দিয়েছেন। প্রসঙ্গত, ছবিতে শুধু সুহানা নয়, আরও এক বান্ধবীকে দেখা গিয়েছে যিনি লাল রঙের পোশাক পরেছিলেন। তারকাদের অনেক সময় দেখা যায় পাপ্পারাজিদের ওপর রেগে যেতে, কিন্তু হঠাৎ হঠাৎ তারা কেন রেগে যান অনেক সময় তো তা বোঝাই যায় না। আবার অনেক তারকার সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকে ছবি শিকারীদের। তবে বলিউডের এক অভিনেত্রী তাপসীর সঙ্গে, আলোকচিত্রীদের সঙ্গে ভালো সম্পর্ক তা বলা যায় না, কারণ অতীতে একাধিক অনুষ্ঠানে গিয়ে আলোকচিত্রীদের ওপর মেজাজ হারান তিনি। কেন মেজাজ হারান সে বিষয়ে তাপসী বলেন, এই বিষয়গুলি কোনো ছবিতে সুযোগ করে দেবে না, নিজের অভিনয়ের জন্যই কাজ পাই, তাই এদের তুষ্ট করে চলতে হবে এমন নয়, কারণ এদের উদ্দেশ্যই হলো কেউ কিভাবে তাদের পোস্টে লাইক আনবে সেদিকে নজর রাখা। কিছু খবর এমন ভাবে পরিবেশন করা হয় মানুষ ক্লিক করতে বাধ্য হবে। তারকাদের সম্পত্তি প্রসঙ্গে কৌতূহল সকলেরই। সোনু নিগম সম্পত্তি প্রসঙ্গে তার বাড়ি বিক্রি করে দিয়েছেন তিনি। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এই বাড়ি বিক্রি, টাকার দরকার তারকার? জানা গিয়েছে বাড়ি বিক্রি করে দিলেন সোনু নিগম, যার দাম প্রায় 7 কোটি টাকা। এই সম্পত্তির এরিয়া 2131 বর্গফুট। সম্পত্তিটিতে দুটি গাড়ি রয়েছে যার ভাড়া 32,848 টাকা। শোনা গিয়েছে অন্য একটি জমি কেনার জন্যই এমন কাজ করেছেন সোনু, কিন্তু এই নিয়ে মুখ খোলেননি সোনু নিগম। 2023 সালে সোনু আন্ধেরিতে 5,547 বর্গফুট এলাকা জুড়ে 11.37 কোটি টাকায় দুটি সম্পত্তি কিনেছিলেন। বিভিন্ন সেলিব্রিটিদের সম্পত্তি কেনা বেচার খবর প্রায়ই শোনা যায়। বহু মানুষই সম্পত্তি ক্রয় করেন এবং পরে বাজার দর দেখে তা বিক্রয় করে দেন। সম্পত্তি বাড়ানোর জন্য এরকমটা করেন অনেকে, কিন্তু যখন কোনো তারকা হঠাৎ করে এরকম কোনো কাণ্ড ঘটায় তখন তা আলোচ্য বিষয় হয়ে ওঠে। আর সেখানে এই গায়কের এই সম্পত্তি বিক্রির নজর কেড়েছে সকলেরই। সাহসী পোশাক পরার জন্য যে নামটা সবার মাথায় আগে আসে তিনি হলেন উর্ফি জাভেদ। তবে পোশাকের জন্য সবসময় চর্চায় থাকেন আরও এক অভিনেত্রী। বলিপাড়ার প্রযোজক থেকে শুরু করে ছোট পর্দার অভিনেতার সঙ্গে নামও জড়িয়েছে অভিনেত্রী। জানেন তিনি কে? তিনি হলেন বলিউড অভিনেত্রী ঈশিতা রাজ শর্মা। অভিনয়ের জগতে আসার জন্য মডেলিং করতে শুরু করেন। অবশেষে 2011 সালের রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি পিয়ার কা পঞ্চনামার সিনেমার হাত ধরে অভিনয় জগতে পা রেখেছেন অভিনেত্রী। এই সিনেমায় চারুর চরিত্র দেখা যায় ঈশিতাকে। 2015 নিরুথিয়া গ্যাংস্টার্স পিয়ার কা পঞ্চনামা 2, 2018 সালে সোনুকে টিটুকি সুইটি, এছাড়াও প্রস্থানাম ইয়ারাম জয় মাম্মিদি ছত্রপতি সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেন। তবুও নিজেকে বলিউডে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। এত বছর ইন্ডাস্ট্রিতে থেকেও তেমন কাজ পাননি তিনি। ফের আবার মডেলিংয়ে কাজ করতে শুরু করেন তিনি। অথচ বলিউড প্রযোজক থেকে শুরু করে ছোট পর্দার অভিনেতার সঙ্গে নামও জড়িয়ে শিরোনামে ছিলেন অভিনেত্রী। প্রযোজক সন্দীপের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছিলেন ঈশিতা। এক সাক্ষাৎকারের এই সম্পর্ককে রটনা বলে উড়িয়ে দেন। এদিকে টেলি দুনিয়ার পরিচিত মুখ রণদীপ রায়ের সঙ্গেও নাম জড়ায় ঈশিতা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সাহসী পোশাক পরে ছবি পোস্ট করলেই নজর কাড়েন নেটিজেনদের। টলি হলি বলি এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।